بسم الله الرحمن الرحيم السلام عليكم প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ক্লাসে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দোয়ায় ভালো আছি সুস্থ আছি এবং নিরাপদে আছি আজ আমি তোমাদের সাথে রয়েছে মোহাম্মদ রাজাউল হাসান সহকারী শিক্ষক 29 নং আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আজ আমি তোমাদের জন্য চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয়ের একটি পাঠ নিয়ে উপস্থিত হয়েছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে চলো আমরা আমাদের আজকের পাঠ শুরু করি প্রথমেই তোমরা চিত্রে কিছু ছবি দেখতে পাচ্ছ তোমরা কি বলতে পারো ছবিগুলো কোন পরিবেশের মানে কোন পরিবেশে এই প্রাণীগুলো আমরা বাম পাশে প্রথম ছবিতে দেখতে পাচ্ছি উটের ছবি এবং দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছি কি চিংড়ি চিংড়ির ছবি এখন আচ্ছা নিচের প্রশ্ন হলো ছবিগুলো প্রাণী কোন পরিবেশে তাহলে প্রথম ছবিতে রয়েছে কি উট উট কি বাংলাদেশে পাওয়া যায় নিশ্চয় না তাহলে উট কোন পরিবেশে হ্যাঁ ঠিক ধরেছো উট হলো মরুভূমিতে পাওয়া যায় আর চিংড়ি হ্যাঁ এটা তো পানিতে পাওয়া যায় তাহলে আমরা বলতে পারি একটি হলো মরুভূমির পরিবেশ আর একটি হলো জলজ জলজ পরিবেশ মানে জলজ পরিবেশ মানে পানিতে যা থাকে আমরা আরো কিছু ছবি দেখি আমরা এখন আরো দুটি ছবি দেখতে পাচ্ছি তোমরা হয়তো বা অনেকে ছবিগুলি চিনো আমি একটু পরিচয় করে দিচ্ছি একটি হলো ভাল্লুক আর ডান পাশে রয়েছে কি লাল কাঁকড়া হ্যাঁ এগুলো কোন পরিবেশের হ্যাঁ তোমরা ঠিক ধরেছো যারা পেরেছো তাদেরকে ধন্যবাদ আর যারা জানো না আমি জানিয়ে দিচ্ছি এগুলো হলো মেরু অঞ্চলের পরিবেশ মেরু অঞ্চলে থাকে এরকম সাদা ভাল্লুক আমরা জানি ভাল্লুক কালো হয় কিন্তু মেরু অঞ্চলের ভাল্লুক এরকম সাদা হয় আর লাল কাঁকড়া এগুলো আমরা সমুদ্রে সমুদ্রের তীরে বা সমুদ্রের পরিবেশ সামুদ্রিক পরিবেশ এগুলো আমরা পেয়ে থাকি আমরা আরও কিছু ছবি দেখছি বাঁ পাশে রয়েছে আমাদের সবার চেনা রয়্যাল বেঙ্গল টাইগার এবং ডান পাশে রয়েছে কে কি মাছ এগুলো এগুলো হলো শুশুক ওকে ডলফিন যাকে বলে তাহলে তোমরা বলতে হবে এগুলো কোন পরিবেশের হ্যাঁ তোমরা অবশ্যই জানো বাঘ কোন পরিবেশে থাকে বাঘ তো বনে থাকে তাহলে বনজ পরিবেশের এবং আমাদের সেই যে ডলফিন এগুলো হলো সামুদ্রিক পরিবেশের তাহলে আমরা আজকের পাঠ কি হতে পারে তোমরা নিশ্চয়ই অনুমান করতে পারছ আমাদের আজকের পাঠ হলো আবাসস্থলের ভিত্তিতে উদ্ভিদ ও প্রাণীর ভিন্নতা মানে আবাসস্থল আবাসস্থল মানে থাকার জায়গা থাকার আবাসস্থলের ভিত্তিতে উদ্ভিদ ও প্রাণীর ভিন্নতা আজকের পাঠ যদি আমরা সঠিকভাবে পড়তে পারি তাহলে পরিবেশে জীবের বিভিন্ন আবাসস্থল শনাক্ত করতে পারবে বিভিন্ন প্রাণী বিভিন্ন আবাসস্থল উল্লেখ করতে পারবে একটা নির্দিষ্ট স্থানে উদ্ভিদ ও প্রাণীর উপরে সেই স্থানের পরিবেশের বিভিন্ন প্রভাব উল্লেখ করতে পারবে তাহলে অনেকগুলি বিষয় তোমরা বলতে পারবে জানতে পারবে তাহলে চলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা মূল আলোচনায় চলে যাই উদ্ভিদ ও প্রাণীর বাসস্থান আমরা জানি উদ্ভিদ ও প্রাণী পরিবেশের বিভিন্ন স্থানে বাস করে হ্যাঁ উদ্ভিদ ও প্রাণী যেমন আমরা মানুষ আমরা কোথায় বাস করি স্থলে বাস করি উদ্ভিদ স্থলে বাস করে আবার জলে বাস করে তেমনই মাছ জলে বাস করে আবার একটু আগে দেখলাম উট কোথায় বাস করে মরুভূমিতে বাস করে ডলফিন সমুদ্রে বাস করে তাহলে পৃথিবীতে জীবের বসবাসের জন্য বিভিন্ন পরিবেশ রয়েছে ভিন্ন ভিন্ন পরিবেশের বৈশিষ্ট্য আলাদা তাদের বিভিন্ন পরিবেশ বৈশিষ্ট্য তাদের আলাদা রকমের বৈশিষ্ট্য রয়েছে উদ্ভিদ ও প্রাণী বিভিন্নভাবে এ সকল পরিবেশে নিজেদের খাপ খাইয়ে টিকে থাকে এই যে বিভিন্ন প্রাণী রয়েছে যেমন আমরা স্থলে বাস করি মাছ পানিতে থাকে শ্বাস প্রশ্বাস নিতে হয় মাছ কীভাবে শ্বাস প্রশ্বাস নেয় আমরা জানি মরুভূমিতে তো প্রচণ্ড গরম সেখানে উট কীভাবে টিকে থাকে তাছাড়া মেরু অঞ্চলে বরফ সবসময় বরফ থাকে প্রচণ্ড ঠান্ডা সে ঠান্ডার মধ্যে মেরু ভাল্লুক কীভাবে তাদের জীবনযাপন করে অর্থাৎ প্রত্যেকটা পরিবেশের প্রত্যেক প্রাণী নিজেকে খাপ খেয়ে নিয়েছে তাহলে এই যে
বিভিন্ন পরিবেশ, সেই পরিবেশ সম্পর্কে আমরা আজকের পাঠে আলোচনা করব। তাহলে চলো আমরা প্রথমে দেখি কি কি পরিবেশ রয়েছে। আমাদের প্রথমে রয়েছে মরুভূমির পরিবেশ, রয়েছে বনজ পরিবেশ, জলজ পরিবেশ, সামুদ্রিক পরিবেশ এবং মেরু অঞ্চলের পরিবেশ। তাহলে বিভিন্ন ধরনের পরিবেশ রয়েছে। তাহলে প্রথমে আমরা চলো মরুভূমির পরিবেশ নিয়ে আলোচনা করি। হ্যাঁ, প্রথমে রয়েছে মরুভূমির পরিবেশ নিয়ে আলোচনা করব। তোমরা ছবি দেখতে পাচ্ছ? হ্যাঁ, ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? নিচের ছবিটি কিসের? হ্যাঁ, অবশ্যই তোমরা এই ছবি চেনো, এটা হলো মরুভূমির ছবি। এখন প্রশ্ন হলো মরুভূমির জলবায়ু কেমন? জলবায়ু সম্পর্কে তোমাদের ধারণা অবশ্যই আছে, অনেক বর্ষের আবহাওয়া, গড় আবহাওয়াকে বলে জলবায়ু। মরুভূমির জলবায়ু কেমন, মানে সেখানে বৃষ্টিপাতের পরিমাণ কেমন, কতটুকু বৃষ্টিপাত হয়, সেখানে তাপমাত্রা কেমন, এগুলো সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। জলবায়ু কেমন? তাহলে বলা হচ্ছে মরুভূমি হলো অত্যন্ত শুষ্ক স্থান যেখানে পানির পরিমাণ অত্যন্ত কম থাকে। কি বললো? মরুভূমি হলো অত্যন্ত শুষ্ক স্থান যেখানে পানির পরিমাণ অত্যন্ত কম থাকে এবং বৃষ্টিপাত হয় না বললেই চলে। তাহলে আমরা জানলাম মরুভূমির পরিবেশ কিরকম। মরুভূমি হলো অত্যন্ত শুষ্ক স্থান যেখানে বৃষ্টিপাত হয় না বললে চলে, খুব কম বৃষ্টিপাত হয়, এই জন্য সেখানে পানির পরিমাণ খুবই কম থাকে। তাহলে আমরা সেই মরুভূমিতে কি দেখতে পাচ্ছি? আবার এক ধরনের গাছও দেখতে পাচ্ছি, তাই না? তুমি কি চিনো এগুলোকে? হ্যাঁ, অনেকে হয়তো বা চেনো। নিচের উদ্ভিদের নাম কি? এটা এই উদ্ভিদ আবার মরুভূমিতে হয়। প্রশ্ন করতে পারো কিভাবে সম্ভব যেখানে বৃষ্টিপাত হয় না বললেই চলে সেখানে আবার উদ্ভিদ হয়, উদ্ভিদ জন্মায়? হ্যাঁ, জন্মায়। তাহলে নিচের উদ্ভিদটি মরুভূমিতে জন্মায়। তাহলে নিচের এই উদ্ভিদের নাম কি? নিচের উদ্ভিদের নাম হলো ক্যাকটাস। এই ক্যাকটাস নামক উদ্ভিদ মরুভূমিতে জন্মায়। তাহলে কিভাবে কিভাবে সম্ভব যেখানে পানি নেই বলে চলে সেখানে কিভাবে এই ক্যাকটাস পেতে থাকে, এখন হলো বড় প্রশ্ন। তাই ক্যাকটাস কিভাবে মরুভূমিতে টিকে থাকে? এখন আমরা দেখতে পাচ্ছি, আমি একটু মার্ক করে নিলাম, এটা হলো ক্যাকটাসের কাণ্ড। ক্যাকটাসের কাণ্ডটা দেখতে কেমন? ক্যাকটাসের কাণ্ড, এই সকল উদ্ভিদের কাণ্ড ও পাতা রসালো হয়। হ্যাঁ, রসালো মানে এদের কাণ্ডের মধ্যে প্রচুর রস থাকে এবং বহিরাবরণ মসৃণ হয় যা পানিতে ধরে রাখতে সাহায্য করে। এই যে ক্যাকটাসের কাণ্ড রয়েছে, এই কাণ্ডটা হয় রসালো। কিভাবে রসালো থাকে? এর ভিতরে পানি কি বের হয়ে যায় না? না, বের হতে পারে না, কারণ এর কাণ্ডটা মসৃণ হয় এবং এই মসৃণতার কারণে সে পানি ধরে রাখতে পারে। তাহলে আমরা কি জানলাম? এই সকল উদ্ভিদের কাণ্ড ও পাতা রসালো হয় এবং বহিরাবরণ মসৃণ হয় যা পানি ধরে রাখতে সাহায্য করে। এবার আমরা আরো কিছু ছবি দেখতে পাচ্ছি। প্রথম ছবিতে তোমরা নিশ্চয়ই চেনো এগুলো, এটি হলো সাপ। নিচের কিসের ছবি দেখতে পাচ্ছি? প্রথমটি হলো সাপ, দ্বিতীয়টি গিটগিটি এবং তৃতীয়টি ওট। এগুলো মরুভূমিতে থাকে। উদ্ভিদ ছাড়াও মরুভূমিতে বিভিন্ন ধরনের প্রাণী বাস করে, যেমন সাপ, ওট, গিরগিটি ইত্যাদি। আমরা প্রথমেই বলেছিলাম যে বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণী বিভিন্ন পরিবেশে তাদের নিজেদের খাপ খেয়ে নিয়েছে। ঠিক তেমনই সাপ, এই গিরগিটি এবং ওট তারা নিজেদেরকে এই মরুভূমিতে খাপ খেয়ে নিয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, ছবিতে দেখতে পাচ্ছ তোমরা একটি ওট। আচ্ছা, তোমরা একটি ওট কখনো দেখেছ? আচ্ছা, আমি তোমাদেরকে একটু উট দেখে নিয়ে আসছি। তাহলে এই আমরা উটের একটি ছোট্ট ভিডিও দেখবো এখন, যে উট আসলে দেখতে কীরকম। চমৎকার সুন্দর উট। আমরা জানি উট কোথায় থাকে? মরুভূমিতে থাকে। এই যে উট, উট মরুভূমিতে থাকে এবং আমরা দেখতে পাচ্ছি উট অনেক উঁচা, তাই না? এটি এবং তাদের পিছে রয়েছে কি একটি উঁচু রয়েছে, না? পিঠটা অনেকটা উঁচু। এই যে দেখো, পিঠ দেখতে অনেকটা উঁচু আমরা দেখতে পাচ্ছি। ওট মরুভূমিতে এক ধরনের ঘাস হয়। হ্যাঁ,
হ্যাঁ এই গাছও হয়, এই গাছ খেয়ে বেঁচে থাকে এবং তারা সবচেয়ে বেশি প্রয়োজন কি পানি। আমরা জানি মরুভূমিতে পানি কিন্তু খুব কম পাওয়া যায়, বৃষ্টিপাত হয় না বললেই চলে। তাহলে কোথায় পায় তারা পানি, সেটা হলো বড় প্রশ্ন। তাহলে এবার আমরা উট সম্পর্কে জানব কিভাবে উট মরুভূমিতে টিকে থাকে। তাহলে এখন আমার প্রশ্ন হলো যে উট কিভাবে মরুভূমির সাথে খাপ খাইয়ে নিয়েছে, মানে ও মরুভূমিতে উট কিভাবে টিকে থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হলো উটের কোচ। এখন বলেছে যে উট তার পিঠের কুঁজে চর্বি জমে রাখে। এই যে কোচ, এই কোচের মধ্যে প্রচুর পরিমাণে চর্বি থাকে। এই চর্বি তাকে দীর্ঘ সময় পানি ও খাবার ছাড়া মরুভূমি পরিবেশে বেঁচে থাকতে সাহায্য করে। এই যে ও কোচ, এই কোচের মধ্যে যে চর্বি থাকে, এই চর্বি কোচকে দীর্ঘ সময় পানি ও খাবার ছাড়া মরুভূমির পরিবেশে বেঁচে থাকতে সাহায্য করে। তাহলে আমরা জানলাম যে উট কিভাবে মরুভূমিতে টিকে থাকে। কিভাবে মরুভূমিতে টিকে থাকে, যে উটের পিঠে রয়েছে একটা কুঁজ, সেই কুঁজে রয়েছে চর্বি এবং এই চর্বি দীর্ঘ সময় উটকে মরুভূমিতে পানি এবং খাবার ছাড়া বেঁচে থাকতে সাহায্য করে। তাহলে এখন যদি তোমাদেরকে প্রশ্ন করা হয় যে উট কিভাবে নিজেকে মরুভূমির পরিবেশে টিকিয়ে রাখে, তাহলে একটু নিশ্চিত তোমরা তার উত্তর দিতে পারবে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ মরুভূমির পরিবেশ সম্পর্কে জানলাম, এবার আমরা জানব বনজ পরিবেশ সম্পর্কে। বনজ পরিবেশ, তাহলে নিচের ছবি দুটি ভালোভাবে লক্ষ্য কর এবং এদের নাম বলার চেষ্টা করো। তোমরা ছবিতে কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, আমরা বন দেখতে পাচ্ছি, তাই না? হ্যাঁ, নিশ্চয় বলবো এটা হলো সুন্দরবন আর এটা হলো আমাদের শালবন। পামেরটা হলো সুন্দরবন এবং আরেকটি ছবি হলো শালবন। যখন কোনো স্থানে প্রাকৃতিকভাবে বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রচুর পরিমাণে জন্মায়, তখন সেখানে বনের জন্ম হয়। কি বলছে? যখন কোনো স্থানে বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রচুর পরিমাণে জন্মায়, তখন সেখানে বনের জন্মায়। কীভাবে জন্মায়? প্রাকৃতিকভাবে জন্মায়, এখানে গাছ লাগাতে হয় না। প্রাকৃতিকভাবে যখন কোনো স্থানে বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রচুর পরিমাণে জন্মায়, তখন সেখানে বনের জন্ম হয়। বনজ পরিবেশ আবার অনেক প্রাণীর আবাসস্থল, সেই বনে থাকে আবার অনেক ধরনের প্রাণী। যেমন কী ধরনের প্রাণী থাকে? হ্যাঁ, তোমরা বলতে পারো একটু আগে আমরা দেখেছিলাম রয়্যাল বেঙ্গল টাইগার, তাই না? হ্যাঁ, রয়্যাল বেঙ্গল টাইগার তো বনে থাকে। হরিণ কোথায় থাকে? বনে থাকে। এরকম আমরা আরও কিছু প্রাণী দেখি, রয়্যাল বেঙ্গল টাইগার সে থাকে বনে, আরও রয়েছে আমাদের হরিণ। হ্যাঁ, আমরা আগে জানি এগুলি। মেছুবাঘ, মেছুবাঘও রয়েছে আমাদের সুন্দরবনে, হ্যাঁ বনে থাকে এরা। রয়েছে বন বিড়াল, তারপর রয়েছে বানর, তারপর পাখি তো রয়েছে। তাহলে এই প্রাণীগুলো রয়্যাল বেঙ্গল টাইগার, পাখি, হরিণ, মেছুবাঘ, বন বিড়াল এবং বানর, তারা কোথায় থাকে? বনে থাকে। এছাড়াও আরও অনেক প্রাণী থাকে, আমরা আপাতত এগুলোর নাম মনে রাখবো। এখন যদি তোমাকে প্রশ্ন করে বনে বাস করে এমন কয়েকটি প্রাণীর নাম লিখো, তাহলে তোমরা নিশ্চয়ই সাথে সাথে বলে দিতে পারবে রয়্যাল বেঙ্গল টাইগার থাকে, পাখি থাকে, হরিণ থাকে, মেছুবাঘ থাকে, বন বিড়াল থাকে, বানর থাকে, তাই নাকি? হ্যাঁ, এখন আমরা এগুলি পারব। তাহলে আমরা বনজ পরিবেশ জানলাম, এখন আমরা জলজ পরিবেশ সম্পর্কে জানব। জলজ পরিবেশ, হ্যাঁ চিত্রে আমরা ছবি দেখতে পাচ্ছি, নিচের ছবিগুলো ভালো করে লক্ষ্য করো, ছবিগুলো তোমরা অবশ্যই জানো এবং সবসময় তোমাদের অতি পরিচিত ছবি। প্রথম ছবিটি হলো, নিচের ছবিগুলোর নাম তোমরা বলো জানো, পুকুর, খাল এবং বিল। প্রথমটি হলো পুকুর, দ্বিতীয়টি হলো খাল এবং তৃতীয়টি হলো বিল। এখন এগুলো কোন পরিবেশ অন্তর্গত? হ্যাঁ, এগুলি তো দেখা যাচ্ছে জল, জলজ পরিবেশের অন্তর্গত। আমি আগে বলে নিয়েছি জলজ পরিবেশের অন্তর্গত। এখন প্রশ্ন হলো, নিচের ছবিগুলো ভালো করে লক্ষ্য করো। এই যে এখন যে ছবিগুলো দেখতে পাচ্ছি,
হ্যাঁ, এই উদ্ভিদ কতগুলো উদ্ভিদ দেখতে পাচ্ছি, তোমরা কি বলতে পারো এই উদ্ভিদ করে নাম? হ্যাঁ অবশ্যই চেন, নাম হলো কুচুরি পানা, শাপলা এবং খুদি পানা। আচ্ছা এগুলি কি মাটিতে জন্মায়, স্থলে জন্মায় নাকি পানিতে জন্মায়? হ্যাঁ এগুলো অবশ্যই পানিতে জন্মায়, তাহলে এগুলো হলো জলজ উদ্ভিদ, এগুলো হলো জলজ উদ্ভিদ। আচ্ছা তাহলে আমরা আরো কিছু ছবি দেখতে পাচ্ছি, বলছে নিজের ছবিগুলো ভালো করে লক্ষ্য করো। হ্যাঁ লক্ষ্য করলাম, ছবি প্রথম ছবিতে কি রয়েছে নাম তোমরা অবশ্যই বলতে পারবা। প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি চিংড়ি, ঝিনুক এবং মাছ, এগুলো কোথায় পাওয়া যায়? হ্যাঁ এগুলো জলজ পরিবেশের, তাই নয় কি? হ্যাঁ এগুলো সবগুলো জলজ পরিবেশের। তাহলে জলজ পরিবেশের কিছু উদ্ভিদ এবং জলজ পরিবেশের কিছু প্রাণীর নাম আমরা জানলাম। উদ্ভিদ কি জানলাম? উদ্ভিদ হলো শাপলা, কুচুরি পানা, আর প্রাণীর মধ্যে রয়েছে চিংড়ি, ঝিনুক এবং মাছ। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা জানব সামুদ্রিক পরিবেশ। সামুদ্রিক পরিবেশ মানে সমুদ্রে যা যেগুলো থাকে। ছবিগুলো আমি পূর্ব একবার দেখিয়েছি, তোমরা অবশ্যই চিনতে পারছ নিচে প্রাণীগুলো নাম কি। হ্যাঁ প্রথম ছবিতে রয়েছে তেমি মাছ এবং ডলফিন। তেমি এবং ডলফিন এরা কোথায় বাস করে? নিশ্চয় তোমরা জানো এরা সমুদ্র, সামুদ্রিক পরিবেশের, এরা সমুদ্রে বাস করে। সামুদ্রিক পরিবেশে আর কি কি রয়েছে নিচের প্রাণীগুলোর নাম? আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক ধরনের মাছ রয়েছে, বিভিন্ন ধরনের প্রাণী রয়েছে সমুদ্রের নিচে, বিভিন্ন ধরনের মাছ রয়েছে। তোমরা কি এগুলো চিনো? অনেক হয়তো চিনো, এই যে এখানে একটি প্রাণী দেখা যাচ্ছে, এই প্রাণীটির নাম কি জানো তোমরা? হ্যাঁ এটা একটা বলে অক্টোপাস। আমরা বিভিন্ন ধরনের মাছ রয়েছে সমুদ্রের নিচে, তাছাড়া রয়েছে বিভিন্ন ধরনের সামুদ্রিক শৈবাল, এগুলো হলো সামুদ্রিক পরিবেশে। তাছাড়া সামুদ্রিক পরিবেশে আরও রয়েছে লাল কাঁকড়া এবং রয়েছে বিস্তীর্ণ জলরাশি, পানির তো সেই জলরাশি তো সীমা পরিসীমা নেই, বিস্তীর্ণ জলরাশি। তাহলে আমরা সামুদ্রিক পরিবেশ সম্পর্কে জানলাম, সামুদ্রিক পরিবেশে কী কী থাকে সে সম্পর্কে জানলাম, তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ। তাহলে আমরা সর্বশেষ এখন আমরা মেরু অঞ্চলের পরিবেশ সম্পর্কে জানব। খুব সহজ জিনিস মেরু অঞ্চলের পরিবেশ, ছবিটি ভালো করে লক্ষ্য করো। হ্যাঁ ছবিতে তোমরা কী দেখতে পাচ্ছ? হ্যাঁ বড় আর বড়, তাই না? জায়গাটি কেমন মনে হচ্ছে? জায়গাটি খুব ঠান্ডা, শীত হালকা কোন শীত, তাই না? হ্যাঁ খুবই ঠান্ডা এবং বরফ আচ্ছাদিত। তাহলে পৃথিবীর কোন জায়গা সবচেয়ে ঠান্ডা ও বরফ আচ্ছাদিত তোমরা অবশ্যই বলতে পারবো এখন? উত্তর মেরু এবং দক্ষিণ মেরু। হ্যাঁ উত্তর মেরু এবং দক্ষিণ মেরু, সেখানে শুধু বরফ আর বরফ, এবং সেই জন্য সেখানে সবচেয়ে বেশি ঠান্ডা এবং সবসময় বরফে আচ্ছাদিত থাকে। তাহলে সেই বরফের মধ্যে কিছু প্রাণী বাস করে, এবং এই দুই প্রাণী তোমরা কি নাম জানো? হ্যাঁ একটির নাম তো আমি ছবির প্রথমেই বলেছি মেরু ভালুক, এবং অন্যটি হলো পেঙ্গুইন। এরা কোথায় থাকে? এরা মেরু অঞ্চলে থাকে। এরা কোন পরিবেশের প্রাণী? হ্যাঁ অবশ্যই মেরু অঞ্চলের প্রাণী। আরো কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি, নিচের ছবিগুলো কি দেখা যাচ্ছে? নিচের ছবিতে আমরা দেখতে পাচ্ছি সিল, পাইন উদ্ভিদ এবং ঘাস। সেই বরফের মধ্যে থাকে সিল জাতীয় এক ধরনের মাছ রয়েছে, পাইন উদ্ভিদ, হ্যাঁ এক ধরনের উদ্ভিদ সেই বরফের মধ্যেও এই পাইন উদ্ভিদ জন্মায় এবং ঘাস সেই বরফের মধ্যে জন্মায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের প্রাণী এবং উদ্ভিদ কীভাবে বিভিন্ন পরিবেশে নিজেদেরকে খাপ খাই নিয়েছে, এবং বিভিন্ন পরিবেশ সম্পর্কে আমরা এতক্ষণ বিস্তারিত জানলাম। তাহলে এখন যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি সেই ছবিটি সম্পর্কে আমরা দুইবার বলেছি, এটি হলো মেরু ভালুক, তাই না?
মেরু এলাকায় প্রাণী টিকে থাকে কিভাবে? এখন প্রশ্নটা হল, আমরা প্রথম জানলাম যে এই মরুভূমি এলাকায় উট কিভাবে টিকে থাকে, তাই না? সেটার উত্তর আমরা জেনেছি, কিন্তু মেরু এলাকায় প্রাণী টিকে থাকে কিভাবে? তাহলে প্রথম আমরা এই মেরু ভাল্লুক দিয়ে শুরু করি। মেরু ভাল্লুক কিভাবে মেরু এলাকায় টিকে থাকে এত ঠান্ডার মধ্যে? আমাদেরকে নিয়ে যদি সেই মেরু এলাকায় ছেড়ে দেয়, আমরা কি বেঁচে থাকতে পারবো? শীতে মরে মারা যাবো একদিনে। তাহলে কিভাবে এই মেরু এলাকায় প্রাণী টিকে থাকে? তাহলে ঠান্ডা থেকে বাঁচার জন্য এই সকল প্রাণীর চামড়া অত্যন্ত পুরু এবং পশমে ঢাকা থাকে। আমরা দেখতে পাচ্ছি এদের শরীরে অনেক পশম বা লোম রয়েছে এবং এদের চামড়া অত্যন্ত পুরু, যা তাদেরকে ঠান্ডা থেকে বাঁচায়। তাহলে কিভাবে টিকে থাকে? এদের শরীরে রয়েছে এদের শরীরের চামড়া অত্যন্ত পুরু এবং সমস্ত শরীর পশমে ঢাকা থাকে। তাছাড়াও এদের চামড়ার নিচে চর্বি থাকে, পুরো চর্বির স্তর থাকে, এই জন্য এরা মেরু অঞ্চলে টিকে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা তোমাদের পাঠ্য বই পড়বে এবং পাঠ্য বইয়ের 17 ও 18 পৃষ্ঠা মনোযোগ সহকারে পড়বে। পড়লে তোমরা নিচের প্রশ্নগুলো পরবর্তী আমরা কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, সেই প্রশ্নগুলো উত্তর তোমরা নিশ্চয় পারবে। আশা করি পাঠ্য বইটা তোমরা মনোযোগ সহকারে পড়বে। তাহলে এখন আমরা কিছু আলোচনা করি। এখন তোমাদের জন্য কাজ রয়েছে শূন্যস্থান পূরণ করো। তো শূন্যস্থান পূরণ আমি কতগুলো বাক্য এখানে রেখে দিচ্ছি। প্রথমে রয়েছে, মরুভূমিতে ড্যাশ হয় না বললে চলো। কি হয় না? হ্যাঁ, আমরা তো জানি মরুভূমিতে কি হয় না। হ্যাঁ, বৃষ্টিপাত হয় না বললে চলে। খ, ঘনভাবে জন্মানো বিভিন্ন ধরনের উদ্ভিদ সম্বলিত প্রাকৃতিক স্থানই হলো, এক্সেলেন্ট, রাইট। ব, লবণাক্ত পানির বিশাল ভাণ্ডার হলো, লবণাক্ত, হ্যাঁ সমুদ্রের পানি লবণাক্ত, এই কথাটা আমার বলা হয় নাই। লবণাক্ত পানির বিশাল ভাণ্ডার হলো, বলিতে দিয়েছি সমুদ্র। উট তার পিঠের কুঁজে জমিয়ে রাখে, কে জমিয়ে রাখে? হ্যাঁ আমি বলেছি, চর্বি জমিয়ে রাখে, আমরা জানি। মেরু ভাল্লুকের দেহের চামড়া ঘন, কে? পশমে, পশম ঢাকা থাকে, ঘন পশমে ঢাকা। দলগত কাজ, এবার আমরা একটা টেবিল দেখতে পাচ্ছি এবং টেবিলে রয়েছে বাসস্থান, উদ্ভিদ এবং প্রাণী। তোমাদের বইও এই ছকটি রয়েছে। বাসস্থান, মরুভূমির পরিবেশ, বনজ পরিবেশ, জলজ পরিবেশ, সামুদ্রিক পরিবেশ এবং মেরু অঞ্চলের পরিবেশ। আমরা যদি পাঠটি ভালো করে বুঝে থাকি, তাহলে মরুভূমিতে কী উদ্ভিদ রয়েছে এবং কী প্রাণী রয়েছে, বনজ পরিবেশে কী উদ্ভিদ এবং প্রাণী রয়েছে, জলজ পরিবেশে কী উদ্ভিদ এবং প্রাণী রয়েছে, সামুদ্রিক পরিবেশে কী উদ্ভিদ এবং প্রাণী রয়েছে এবং মেরু অঞ্চলের পরিবেশে কী উদ্ভিদ এবং প্রাণী রয়েছে তা বলতে পারবে। আশা করি তোমরা ছকটি সহজে পূরণ করতে পারবে, ঠিক আছে? তারপর আমি তোমাদের উত্তরটি দিয়ে দিচ্ছি। তোমরা দেখো, আমি তোমাদের জন্য ছকটি পূরণ করে দিলাম, তোমরা এটা নিজেরাই পারবে, কারণ আমি এতক্ষণ এগুলি নিয়ে আলোচনা করেছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা তো অনেক ভালো স্টুডেন্ট, তোমরা অবশ্যই পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন চূড়ান্ত মূল্যায়ন, এটা পরে আমরা আমাদের ক্লাস শেষ করব। বাম পাশের সাথে ডান পাশ মিল করো। বাম পাশে রয়েছে তিমি, কচুরিপানা, গিরগিটি, বানর এবং পাইন। ডান পাশে রয়েছে মরুভূমি, বন, পুকুর, মেরু এলাকা, সমুদ্র। বাম পাশের সাথে ডান পাশ খুবই সহজ, তোমরা অবশ্যই মিল করতে পারবে, আশা করি এটা তোমরা করবে। তারপর আমি উত্তরটা দেখিয়ে দিচ্ছি। তাহলে তিমি সমুদ্র থাকে, কচুরিপানা সেটা পুকুরেই থাকে, গিরগিটি মরুভূমি, বানর বনে থাকে এবং পাইন থাকে মেরু এলাকায়। তোমাদের জন্য বাড়ির কাজ, কোন পরিবেশে বৃষ্টিপাত খুব কম হয়, ওই পরিবেশের 2টি প্রাণীর নাম লেখা, ওই পরিবেশে প্রাণী কিভাবে নিজেদের খাপ খাইয়ে রাখে, 2টি বাক্যে রেখে। কী বলেছে?
কোন পরিবেশের বৃষ্টিপাত কম কম হয় জান। ওই পরিবেশে দুইটি প্রাণীর নাম লেখো, ওই পরিবেশে প্রাণী কীভাবে নিজেদেরকে খাপ খাইয়ে রাখে দুটি বাক্য লেখো। আশা করি তোমরা সবাই এবারে কাজটি বাড়িতে অত্যন্ত মনোযোগ সহকারে করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজ আর নয়, তোমরা সবাই বাড়িতে ভালো থাকো, নিরাপদে থাকো, সুস্থ থাকো, এবং বাড়ির বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।